বাড়ি অরুণিমা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দশম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার থেকে মানুষের লিঙ্গ নির্ধারণ নিয়ে আলোচনা করব। এই যে মানুষের লিঙ্গ নির্ধারণ, এটা ভ্রূণ অবস্থায় থাকাকালীনই সেটা নির্ধারিত হয়ে যায়। যে পদ্ধতিতে এই ভ্রূণ অবস্থায় থাকাকালীনই যে মানুষের যে লিঙ্গ সেটা নির্ধারিত হয় তাকেই বলছে লিঙ্গ নির্ধারণ। স্বাভাবিক একটা মানুষের ক্ষেত্রে মোট যে ক্রোমোজোম সংখ্যা সেটা হলো 46টি বা 23 জোড়া। তাহলে মানুষের ক্ষেত্রে, একটা সুস্থ সবল মানুষের ক্ষেত্রে মোট যে ক্রোমোজোম সেটা কত বললাম? মোট ক্রোমোজোম হলো 23 জোড়া বা 46টা। এবার তোমরা বলবে যে জোড়াতে কেন আমরা বলছি, তাই তো? এটা হলো ক্রোমোজোমের ডিপ্লয়েড সেটের কথা বলছি, ঠিক আছে? এবার এইটা কি, যখন এই বডি থেকে যখন তোমার জনন কোষ তৈরি হবে সেখানে হ্যাপ্লয়েড কোষ, মানে সেই সমস্ত কোষে ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে। তো সেই জন্য জোড়াতে ব্যবহার করছি, এটা হলো ডিপ্লয়েড সেট, হলো 23 জোড়া। তারপর যখন হ্যাপ্লয়েড সেট হবে সেটা হয়ে যাবে 23টি, বোঝা গেল? সেই জন্যই আমরা জোড়াতে প্রকাশ করছি। এবার এই যে মোট ক্রোমোজোম হলো 23 জোড়া বা 46টি, তার মধ্যে যদি আমরা ভাগ করি তাহলে দুরকম হয়। একটা হলো কি, দেহ ক্রোমোজোম বা যেটাকে বলা হয় অটোজোম, ঠিক আছে? এটার আর একটা নাম কি বললাম, অটোজোম। এই অটোজোমের সংখ্যা হলো 44টি বা 22 জোড়া, ঠিক আছে? এটা মাথায় রাখ। তাহলে দেখো 46টি থেকে যদি 44টি চলে আসে, কটা পড়ে রইল, দুটো পড়ে রইল। এই দুটো ক্রোমোজোম কি, সেটা হলো সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। এর সংখ্যা কত, দুটি বা এক জোড়া। তাহলে মানুষের দেহের মধ্যে যতগুলো ক্রোমোজোম আছে তার তার ভেতরে 44টি হলো অটোজোম আর দুটি হলো সেক্স ক্রোমোজোম। মহিলাদের ক্ষেত্রে এই যে অটোজোম সংখ্যা 44টি, তার সাথে সেক্স ক্রোমোজোম হলো XX, এটা মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে? আর পুরুষের ক্ষেত্রে কি, পুরুষের ক্ষেত্রে হলো অটোজোম যেটা এটা সেটা 44টি থাকে আর এই সেক্স ক্রোমোজোম সেটা হয়ে যায় একটা এক্স আর একটা ওয়াই, ঠিক আছে? এবার বলা হয় যে এই যে পুরুষরাই পরবর্তী জেনারেশন স্ত্রী হবে না পুরুষ হবে সেটার জন্য দায়ী। এই যে পুরুষের দেহ থেকে দুই রকম গ্যামেট তৈরি হতে পারে, কি কি, একটা হলো 22+X আর একটা হলো 22+Y। তাহলে পুরুষের দেহ থেকে দুই রকম গ্যামেট উৎপন্ন হতে পারে, তাই এই যে পদ্ধতিতে যে লিঙ্গ নির্ধারণ করা হচ্ছে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে হেটেরোগ্যামেটিক মেল পদ্ধতি, ঠিক আছে? মানে গ্যামেট যেটা তৈরি হচ্ছে সেটা পুরুষের দেহ থেকে যে গ্যামেট তৈরি হয় সেগুলো দুটো ভিন্ন ভিন্ন গ্যামেট তৈরি হয়। চলো এখন দেখে নিই যে প্রত্যেকটা প্রজন্ম থেকে যে পরের প্রজন্ম সৃষ্টি হয় সেক্ষেত্রে মানে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে পিতার ওপর, মাতার ওপর নয়। চলো সেটার ডিটেলস দেখে নিই। দেখো কোন মহিলার যখন ক্রোমোজোম সংখ্যা সেটা কত দেখেছিলাম, 44+XX, তাহলে এখানে লিখছি 44+XX। এটা মহিলার দেহ থেকে এসছে তাই আমি এইরকম সাইন দিচ্ছি, গোলের সামনে এরকম প্লাস, তার সাথে সংকরায়ন হচ্ছে মানে ক্রস ঘটাচ্ছি কার, সেটা হলো 44+XY। এটা পুরুষের দেহ থেকে আসছে তাই জন্য এই সাইনটা দিলাম গোলের মাথায় এরকম একটা অ্যারো। তাহলে এটা হলো পি জোনু, তাই তো? এবার এখান থেকে গ্যামেট তৈরি হবে, কারণ এগুলো হলো দেহ ক্রোমোজোমের কথা, মানে এগুলো হলো দেহের মোট ক্রোমোজোমের কথা বলেছি। এখান থেকে যে গ্যামেট তৈরি হবে সেটা হবে কি, একটা গ্যামেট হবে 22+X। দেখো এবার 22 দেহ ক্রোমোজোমের সংখ্যা এখানে 44 ছিল, এখানে 22 হলো, কারণ কি এটা ডিপ্লয়েড সেটে ছিল, এটা হ্যাপ্লয়েড সেটে চলে এলো। এখান থেকে আরো একটা গ্যামেট তৈরি হবে, সেটা হলো 22+X। তাহলে লক্ষ্য করে দেখো যে স্ত্রী দেখে যে কটাই গ্যামেট তৈরি হয়, মানে যে ডিম্বাণু তৈরি হয় সেই ডিম্বাণুগুলো সবকটা একই প্রকৃতির। দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে এটা হলো ধরে নাও, পাশে লিখলাম
ডিম্বাণু, ঠিক আছে? আর পুরুষের দেহ থেকে যে শুক্রাণু তৈরি হবে সেটা দেখি। দেখো এখান থেকে দুই রকম শুক্রাণু তৈরি হবে, একটা হলো 22+x আর একটা হলো 22+y। একটা এই x টা এখানে এলো, এই y টা এখানে গেল, এটা হলো তাহলে কি শুক্রাণু, ঠিক আছে? এবার এদের মধ্যে যখন ফার্টিলাইজেশন হবে তখন কি তৈরি হবে, ধরো এইটার সাথে এইটা ফার্টিলাইজ করলো, কি তৈরি হলো? 22 আর 22 জুড়ে গিয়ে হবে 44 দেহ ক্রোমোসোম প্লাস এক্স এক্স, ঠিক আছে? তাহলে এটা কি তৈরি হলো, এটা হলো ফিমেল তৈরি হলো, তাই এরকম ও প্লাস সাইন দিচ্ছি। এবার দেখো এটার সাথে যখন এটা যুক্ত হবে কি হলো, এটাও তাহলে কি একটা কন্যা সন্তান তৈরি হলো, তাই তো? তাও এরপর এইটার সাথে এইটা ফার্টিলাইজ মানে যুক্ত হবে, এটার সাথে এটা, এখানে এক্স এখানে ওয়াই, এক্স ওয়াই, এক্ষেত্রে একটা কি তৈরি হলো তোমার পুত্র সন্তান তৈরি হলো, তাই সাইন দিচ্ছি ও মাথায় অ্যারো। আর এটার সাথে এখানে যুক্ত হলো সেটা হলো 44, এখানেও দেখো এক্স ছিল আর এখানে ওয়াই, তাহলে এখানেও পুত্র সন্তান তৈরি হলো, ঠিক আছে? এটা হলো তাহলে F1 জনু, পাশে জনু লিখে দেবে। এবার খেয়াল করে দেখো যে এই যে ওয়াইটা এসেছে, এই ওয়াইটাই এখান থেকে এসেছে, আর এখানে যে ওয়াইটা আছে সেটাও এখান থেকে এসেছে, তাহলে এইখানে মাথা থেকে যে গ্যামেট তৈরি হচ্ছিল মানে যে ডিম্বাণু তৈরি হচ্ছিল সেগুলো সবই একই প্রকৃতির, কিন্তু পিতার যে গ্যামেট সেগুলো ভিন্ন হওয়ার কারণে সেখান থেকে কিছু তৈরি হয়েছে কন্যা সন্তান, কিছু তৈরি হচ্ছে পুত্র সন্তান। সেই কারণেই বলা হয় যে মানে সন্তানের লিঙ্গ সম্পূর্ণ নির্ভর করে পিতার থেকে আসা শুক্রাণুর ওপর, যে শুক্রাণু ডিম্বাণুটাকে ফার্টিলাইজ বা নিষিক্ত করছে। যদি এই যে 22+y এটা এই শুক্রাণুটা নিষিক্ত করে তাহলে সেক্ষেত্রে তৈরি হবে একটি মানে পুত্র সন্তান, আর যদি 22+x নিষিক্ত করে একটা ডিম্বাণুকে সেক্ষেত্রে তৈরি হবে একটা কন্যা সন্তান, ঠিক আছে? অর্থাৎ পরের প্রজন্মে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সেটি সম্পূর্ণভাবে নির্ভর করে পিতার গ্যামেটের উপর, যে পিতার থেকে আসা গ্যামেট ভিন্ন হওয়ার কারণে এই কখনো কন্যা সন্তান হচ্ছে কখনো পুত্র সন্তান হচ্ছে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই বলে হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি বা এক্স 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 ওয়াই পদ্ধতি। খুব ভালো করে পড়বে, কারণ অনেক সময় হেটারোগ্যামেটিক মেল পদ্ধতি দিয়ে প্রশ্ন আসে, তখন কিন্তু এই যে চারটা অবশ্যই করে দেখাতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে কোথা থেকে আসছে কোনগুলো গ্যামেট, গ্যামেটের মিলনের ফলে কোনগুলো স্ত্রী মানে কন্যা সন্তান তৈরি হচ্ছে কোনগুলো পুত্র সন্তান তৈরি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর এই জায়গাটা কিন্তু খুব ভালো করে লিখে লিখে পড়বে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি শুধুই বই রিডিং পড়ো তাহলে কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি রেকমেন্ড করবো অবশ্যই যখনই এখানটা পড়বে পাশে একটা খাতা নিয়ে পড়বে এবং সেখানে লিখে লিখে পড়বে। এখানে একটা ছোট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা খুব ভালো করে পড়বে, সেটা হলো হোল্যান্ড্রিক জিন কাকে বলে। এই হোল্যান্ড্রিক জিন হলো যে জিনটা এই যে পুরুষের দেহের যে এই যে ওয়াই ক্রোমোজোমে যে জিনটা থাকছে, সেই জিনটা যখন পরবর্তী প্রজন্মে এসে সর্বদাই যে পুত্রের মধ্যেও প্রকাশ পাচ্ছে তাকেই বলছে হোল্যান্ড্রিক জিন। এবার দেখো এই জিনগুলো কিসের জন্য দায়ী জানো? অনেক সময় দেখবে যে মানে যাদের অনেকের বাবার ক্ষেত্রে দেখবে কানের লতিতে এরকম লোম থাকে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে কিন্তু ছেলেরও কানের লতিতে এরকম লোম গজায়, ঠিক আছে? পিতার কানের লতিতে যদি লোম থাকে সেটা পুত্রের মধ্যে কিন্তু আসবে। কেন আমি আসবে এই কথাটা ব্যবহার করছি, কারণ এই যে পিতার ওয়াইটাই কিন্তু তার পুত্রের মধ্যে এসেছে, তাই তো? আর এই যে মানে পুরুষের যে কানের লতিতে লোম, এই যে জিনটা এটা সম্পূর্ণভাবে থাকে কোথায়, এই যে ওয়াই যে ক্রোমোজোম তার মধ্যে। এবার পুত্র যে ওয়াই ক্রোমোজোমটা পেয়েছে সেটা অবশ্যই পিতার থেকেই পেয়েছে, মাতার থেকে তো পায়নি, কারণ মাতার মধ্যে ওয়াই বলে কোনো ক্রোমোজোমই নেই, সেটা অবশ্যই পিতার থেকে পেয়েছে। আর এই জিনটাও রয়েছে ওয়াই ক্রোমোজোমের মধ্যে, তার মানে পিতার যদি এই বৈশিষ্ট্য দেখা যায় যে কানের লতিতে অনেক সময় চুল হয়, অনেকের ক্ষেত্রে দেখবে খুব বড় বড় হয়, ঠিক আছে? সেটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে তার পুত্রের মধ্যেও এই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবেই। এই ধরনের যে জিন যেগুলো সম্পূর্ণভাবে থাকে হলো ওয়াই ক্রোমোজোমের মধ্যে,
সেগুলোকে বলে হলো এই যে জিনগুলোকে বলছে হোলান্ড্রিক জিন। এখান থেকে ছোট প্রশ্ন আসে, তো খুব ভালো করে তোমরা পড়বে। আমাদের পপুলেশনে বেশ কতগুলো রোগ দেখা যায় যেগুলো বংশগতির ফলে হয়ে থাকে, যেমন হলো থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, তারপর বর্ণান্ধতা। এগুলো প্রথমেই আসি থ্যালাসেমিয়া। সবাই তোমরা হয়তো কম বেশি থ্যালাসেমিয়ার নাম শুনেছো। এ থ্যালাসেমিয়া হলো এমন একটি রোগ যে ক্ষেত্রে লোহিত রক্ত কণিকার বিভিন্ন রকম গঠনগত বিচ্যুতি দেখা যায়। তার ফলে কি হয়, এই যে লোহিত রক্ত কণিকাগুলি যথাযথ পরিমাণ অক্সিজেনকে বহন করতে পারে না এবং দেহের প্রত্যেকটা কোষের মধ্যে সরাসরি অক্সিজেনকে পৌঁছে দিতেও পারে না। তার ফলে কি হয়, শরীরে ক্লান্ত হয়, তারপর ধরো লোহিত রক্ত কণিকার আকার ক্রমশ ছোট হয়ে যায়, তারপর হাড় এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা হয়, তারপর লিভার আর স্প্লিন এগুলো খারাপ হয়ে যাওয়ার মানে সম্ভাবনা বাড়ে। লিভার মানে কি যকৃৎ আর প্লীহা, এগুলোর রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে। আচ্ছা, এই যে থ্যালাসেমিয়া একটি এমন রোগ যে ক্ষেত্রে শরীরের মধ্যে যে রক্ত আছে সেই রক্তের অক্সিজেন মানে বহন করার ক্ষমতা খুবই কম। সেই কারণে কি হয়, এই রোগটার ক্ষেত্রে থ্যালাসেমিয়া যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে বারবার কিছুদিন নির্দিষ্ট মানে কিছুদিন অন্তরই নির্দিষ্ট গ্যাপে তাদেরকে ব্লাড ট্রান্সফিউজ করা হয়, মানে ব্লাড রক্ত দেওয়া হয়, এবং তারপর সেই রক্ত দেওয়ার পর তারা বেশ কিছুদিন ভালো থাকে। কিন্তু এই বারবার ব্লাড ট্রান্সফিউজ করার ফলে বেশ কিছু সমস্যাও হয়, যেমন হলো রক্তের মধ্যে থাকে মানে আয়রন, সেই আয়রনগুলো কিন্তু আমাদের যে বিভিন্ন শরীরের যে মেইন মেইন যে অর্গ্যান, যেমন ধরো যকৃৎ, তারপর তোমার কিডনি, এগুলোর ওপর লোহা জমে যাওয়ার সম্ভাবনা হয়, ঠিক আছে, তার ফলেও কিন্তু এগুলো অত্যন্ত মানে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা হয়, এই যে অঙ্গগুলোর কার্যকারিতা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। আমি একটু আগেই যখন তোমাদের বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম যে অটোজোম আর সেক্স ক্রোমোজোম। অটোজোম মানে কি, যেগুলো হলো দেহ কোষের যে ক্রোমোজোম, আর সেক্স ক্রোমোজোম হলো কি, যেগুলো হলো যেগুলো আমাদের যে জেন্ডার সেটা শো করে সেই জিনগুলো আলাদা, সেগুলোই হলো সেক্স জিন, সেক্স ক্রোমোজোম। এবার এই যে আমরা দেহ ক্রোমোজোমের কথা বলেছিলাম বা অটোজোমের কথা বলেছিলাম, সেই অটোজোম কটা ছিল, 22 জোড়া বা 44টা ছিল, তাই তো? এই যে 22 জোড়া অটোজোম ছিল তার মধ্যে নির্দিষ্ট একটা বা দুটো ক্রোমোজোম এই যে লোহিত রক্ত কণিকার গঠনের জন্য দায়ী, মানে এই যে লোহিত রক্ত কণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের গঠনের জন্য দায়ী। দেখো হিমোগ্লোবিনের আকারটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা যে মাঝখানে থাকে আয়রন আর তার চারপাশে চারখানা পলিপেপটাইড চেন থাকে, এইগুলো হলো পলিপেপটাইড চেন। আর এই পলিপেপটাইড চেন চারটে হচ্ছে, তার মধ্যে দুটো হলো আলফা চেন, দুটো হলো বিটা চেন। এবার এই যে আলফা চেন দুটো যে ক্রোমোজোম, আলফা চেন দুটো তৈরি হয় যে ক্রোমোজোম থেকে তৈরি যে প্রোটিন থেকে, সেগুলো হলো 16 নম্বর ক্রোমোজোম। আমাদের দেহের যে 22 জোড়া ক্রোমোজোম তার এই 16 নম্বর যে ক্রোমোজোম সেখান থেকে তৈরি হচ্ছে। আর এই যে বিটা চেন রয়েছে, এই বিটা চেনটা তৈরি হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম থেকে। বোঝা গেল? তাহলে আলফা যে চেন সেটা তৈরি হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম থেকে, আর এই যে বিটা চেন এটা তৈরি হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম থেকে। এবার আমাদের এই যে 16 নম্বর ক্রোমোজোমে বা 11 নম্বর ক্রোমোজোমে যদি কোনো রকম মিউটেশন বা কোনো পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রেই থ্যালাসেমিয়া রোগটা হয়, এবং এটা বংশ পরম্পরায় কিন্তু চলতে থাকে। সেই জন্যই বলা হয় যে যখন কোনো বিবাহ মানে স্থির করা হয় তখন দেখে নেওয়া হয় যে মানে যে পাত্র বা পাত্রী এদের মধ্যে কেউ থ্যালাসেমিয়ার কারোর থ্যালাসেমিয়া আছে কিনা। যদি দুজনেরই থ্যালাসেমিয়া থাকে বা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হয় সেক্ষেত্রে কিন্তু মানে যে সন্তান জন্ম দেবে সেখান থেকে তাদের থেকে সে তাদের মধ্যে কিন্তু এই থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। সেই কারণে বিবাহ পর মানে বিবাহ পূর্ববর্তী সময়ে এই টেস্টগুলো করে নেওয়া প্রয়োজন, এবং তার ওপরে ভিত্তি করে কিন্তু বলা হয় যে বিবাহ স্থির করা বেশি ভালো, সেক্ষেত্রে আমাদের পপুলেশনে থ্যালাসেমিয়ার সংখ্যাটা কম থাকবে। বোঝা গেল? যে সমস্ত ক্ষেত্রে এই টেস্টগুলো করে নেওয়া পসিবল তাদের ক্ষেত্রে অবশ্যই এগুলো করা হয়। কারণ কি, আমরা চেষ্টা করছি কি পপুলেশনে যতটা সম্ভব এই থ্যালাসেমিয়া রোগগ্রস্ত মানুষদের সংখ্যা কম করা যায়, কারণ এটা এমন একটা রোগ যেটা হয়ে গেলে কিন্তু সারা জীবন সেটাকে ট্রিটমেন্ট করতে হবে। অনেক সময় কি হয়, বিভিন্ন ফিনান্সিয়াল প্রবলেম হয় বা ধরো বারবার ব্লাড ট্রান্সফিউজ করাও সবসময় প্রবলেম মানে সবসময় হয় না, কারণ আমাদের যে ইম্পর্টেন্ট অর্গ্যান বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি, হার্ট, তারপর কিডনি, যকৃৎ এগুলো সব খারাপ হতে থাকে।
এটার একটা মানে এটা থেকে মুক্তি পাওয়ার উপায় আছে, রিসেন্ট বার হয়েছে, সেগুলো হলো জিন থেরাপি। কিন্তু সেটা বেশ এক্সপেন্সিভ, সবার পক্ষে সেটা করা পসিবল হয় না, সেই কারণে এই যে প্রিভেন্টিভ মেথডটা নিতে বলা হয় সকলকে। তাহলে এই থ্যালাসেমিয়া দুই রকম, একটা আলফা থ্যালাসেমিয়া আর একটা বিটা থ্যালাসেমিয়া, একটা হলো আলফা আর একটা হলো বিটা, ঠিক আছে? যেটা আমি আগেই বললাম, এই যে আলফা থ্যালাসেমিয়াটা হয় কি, যে হিমোগ্লোবিন, এটা যদি হিমোগ্লোবিন হয়, মাঝখানে ধরো আয়রন রয়েছে, এর চারটে চেন রয়েছে, এই চারটে চেনের এটা এটা ধরো আলফা চেন, এটা এটা বিটা চেন, এই যে আলফা চেন দুটোর গঠনের যদি মানে সমস্যা হয়, সেক্ষেত্রে তৈরি হয় হলো আলফা থ্যালাসেমিয়া। আচ্ছা, এই যে আলফা চেন গুলো বা বিটা চেন গুলো সবকটার সাথেই কিন্তু অক্সিজেন যুক্ত হয়, এই যে ধারে ধারে অক্সিজেন যুক্ত হয়, তাহলে বুঝতে পারছো যে কোনো রকমই থ্যালাসেমিয়া হোক না কেন, সেক্ষেত্রে অক্সিজেন ক্যারি করার সম্ভাবনা কিন্তু কম থাকে। এবার দেখো, এই যে আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি বললাম, 16 নম্বর ক্রোমোজোম যেটা, সেই ক্রোমোজোমের যদি কোনো রকম মানে সেখান সেই ক্রোমোজোমের মধ্যে কোনো যে জিন আছে সেই জিনের মধ্যে যদি মিউটেশন হয়, সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া তৈরি হয়। আচ্ছা, আমাদের দেহে কজোড়া আছে, মানে আমরা কি বলেছিলাম ডিপ্লয়েড সেট ছিল কতগুলো অটোজোমাল জিনের ক্ষেত্রে, 22 জোড়া, তাই তো? তার মানে ধরো যদি আমি 16 নম্বর ক্রোমোজোমটাই আঁকছি, এটা একটা আর এটা একটা, ঠিক আছে? তার মানে কি, এটা একটা 16 নম্বর ক্রোমোজোম, এটাও একটা 16 নম্বর ক্রোমোজোম, বুঝলে? কেন দুটো 16? কারণ 1 থেকে 22 অব্দি আছে ক্রোমোজোম, আবার 1 থেকে 22 অব্দি আছে, সেই জন্য আমরা জোড়ায় বলছি, ঠিক আছে? তার মানে 16 নম্বর ক্রোমোজোম কটা? দুটো। এবার এই 16 নম্বর ক্রোমোজোমে প্রত্যেকটা ক্রোমোজোমে দুখানা করে জিন থাকে, মানে এইটা একটা জিন যেখান থেকে এই মানে তোমার আলফা চেনটা তৈরি হয়, এখানে একটা আর একটা জিন, ঠিক একইভাবে এখানে আর একটা জিন, এখানেও একটা জিন, বোঝা গেল? তার মানে আমাদের যে 22 জোড়া ক্রোমোজোম রয়েছে, 22 জোড়া ক্রোমোজোম মানে কি নাম বলতো, এই যে 1 নম্বর সেট, 1 নম্বরে দুটো থাকে, 2 নম্বরে দুটো থাকে, ঠিক আছে? দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা জোড়া মানে প্রত্যেকের জোড়া হিসাবে রয়েছে এবং প্রত্যেকটা জোড়াকে নাম্বারিং করা হয়েছে, 1 নম্বর 2 নম্বর, এখানে দেখতে পাচ্ছ যে 16 নম্বর জোড়াও রয়েছে। এই যে 16 নম্বর জোড়ার কথা আমি বলছি, তার ভিতরে এক একটা ক্রোমোজোমের ভিতরে দুটো করে জিন রয়েছে, তাহলে এইগুলো হলো কি, জিন, আর এইগুলো হলো কি, ক্রোমোজোম, বোঝা গেল? এবার এই যে প্রত্যেকটা এই যে ক্রোমোজোমের মধ্যে এই যে জিন রয়েছে, এবার ধরো এই যে মানে ক্রোমোজোমটা এই যে জিন দুটোতে মিউটেশন হলো, তার ফলে এই জায়গা থেকে কোনো রকম তোমার মানে প্রোটিন তৈরি হচ্ছে না, তার মানে এইখানে এটা এরমই আছে, কিন্তু এই দুটোতে যেমন নর্মাল ছিল তেমন আছে, কিন্তু এখানে নেই। এটাকে বলবো কি, আলফা থ্যাল, থ্যাল মানে হলো থ্যালাসেমিয়া 1 হেটারোজাইগাস কন্ডিশন, হেটারোজাইগাস, হেটারোজাইগাস মানে কি বোঝাচ্ছে, যে এটাতে আছে এটাতে নেই, দুটো অসম, তাই অসম বোঝাতে কথাটা হেটারো বলা হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে যে তোমার থ্যালাসেমিয়া সৃষ্টি হয় সেটা হলো মৃদু রক্তাল্পতা হয় এবং খুব বেশি পরিমাণ কিছু নয়, ঠিক আছে? এটা হলো মৃদু রক্তাল্পতা। এবার যদি এক্ষেত্রে ধরো এই তো দুটো ক্রোমোজোম ছিল, দুটো ক্রোমোজোমে দুটোরই এই চারখানা যে জিন সব মিউটেটেড হয়ে গেছে, মানে সবগুলো নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যে কন্ডিশন সৃষ্টি হবে সেটাকে বলছে আলফা থ্যাল 1 হোমোজাইগাস কন্ডিশন। হোমোজাইগাস মানে হলো দুটোর অবস্থাই একই, মানে দুটোতেই মিউটেশন হয়ে গেছে। এই কন্ডিশনে যে রক্তাল্পতা হয় সেই রক্তাল্পতা অত্যন্ত বেশি এবং সেই পেশেন্টকে অ্যাকচুয়ালি বাঁচানো প্রায় ইম্পসিবল হয়ে যায় যদি না জিন থেরাপি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করা না যায়, সেটাও বেশ এক্সপেন্সিভ এবং সমস্ত মানে কি বলবো পপুলেশনের সাধারণ মানুষের পক্ষে সেটা করা প্রায় অসম্ভব। সেই কারণেই কিন্তু যে মানে থ্যালাসেমিয়াটাকে প্রিভেন্ট করার চেষ্টা করা হচ্ছে।
এই যে ক্ষেত্রে তাহলে যে রক্তাল্পতা হচ্ছে সেটা হলো তীব্র রক্তাল্পতা, মানে রক্ত দিলেও এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে সেই রক্ত খুব তাড়াতাড়ি ব্রেকডাউন করে যায়, তারপর তার তাদের যে মেন অর্গান সেগুলোতে জমা হয়ে যায়। এবার বেশি ফ্রিকোয়েন্টলি কিন্তু ব্লাড ট্রান্সফিউজ করা যায় না, নির্দিষ্ট সময় আছে, মানে নির্দিষ্ট গ্যাপ রেখে করতে হয়। এবার তার মধ্যেও কিন্তু তার হিমোগ্লোবিন লেভেল আস্তে আস্তে কমে যায়, সে প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়ে, কালচে মূত্র হয়, তারপর তার হাড়ও খুব সহজে ভেঙে যায়। এক্ষেত্রে যে রক্তাল্পতা সৃষ্টি হচ্ছে সেটাকে বলে থ্যালাসেমিয়া মাইনর। তাহলে এইটা হলো কি, মাইনর থ্যালাসেমিয়া, মাইনর, ঠিক আছে। আর এক্ষেত্রে যে থ্যালাসেমিয়া হবে সেটা হলো মেজর থ্যালাসেমিয়া, মানে প্রচন্ড বেশি থ্যালাসেমিয়া। আর সবসময় জানবে বিটা চেইনের থেকে আলফা চেইন বেশি সহজে অক্সিজেনকে আগে টেনে নেয়, ঠিক আছে। যখন রক্তের মধ্যে হিমোগ্লোবিন অক্সিজেনকে ক্যারি করে তখন এই মানে আলফা চেইনের সাথে অক্সিজেন আগে যুক্ত হয়, বিটা চেইনের সাথে অক্সিজেন পরে যুক্ত হয়। এমনি আলফা চেইন কিন্তু একটু বেশি কাজ করে, বোঝা গেল। সেই জন্য আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু মানে থ্যালাসেমিয়া তো বেশ একটু মেজর টাইপেরই, তার মধ্যেও এইটা হলো মাইনর, যে ক্ষেত্রে এই হেটারোজাইগাস কন্ডিশনে। আর যদি হোমোজাইগাস কন্ডিশন হয় সেটা তো প্রচন্ড বেশি, সেক্ষেত্রে মানে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভবই হয়ে যায়, বা সিভিয়ার তোমার ওই জিন থেরাপি যদি করা পসিবল হয় সেক্ষেত্রে বাঁচানো যেতে পারে। আসছি বিটা থ্যালাসেমিয়াতে। এই বিটা থ্যালাসেমিয়া কিসের জন্য হচ্ছে, যে 11 নম্বর ক্রোমোজোমে যে জিন আছে সেই জিন থেকে যদি কোনো রকম মিউটেশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে বিটা চেন, মানে এই যে রক্তের যে হিমোগ্লোবিনের মধ্যে যে বিটা চেন সেটা তৈরি হচ্ছে না, তার ফলে কি হচ্ছে সেখান থেকেও কিন্তু মানে রক্তাল্পতা হচ্ছে। এই যে বিটা গ্লোবিন, এই যে বিটা চেনের যে প্রোটিন বা বিটা গ্লোবিনের যদি বিটা গ্লোবিন পলিপেপটাইড, পলিপেপটাইড মানে কি প্রোটিন থেকে মানে প্রোটিনেরই ছোট একক হলো পলিপেপটাইড, ঠিক আছে। এবার এই যে বিটা চেইন পলিপেপটাইড সেটা যদি কম তৈরি হয় সেক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়া মাইনর হবে, আর যদি বেশি পরিমাণ মানে এর তৈরিটা খুব বেশি কমে যায় সেক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়া মেজর হবে, বোঝা গেল। এবার চলো তাহলে এখন দেখে নিচ্ছি থ্যালাসেমিয়ার একটা চেকার বোর্ডের মাধ্যমে এদের যে বংশগতিটা কিভাবে মানে একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাচ্ছে সেটা চলো দেখি। দেখো প্রথমেই আসি এমন একটা অবস্থা যেখানে পিতা ও মাতা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক। তাহলে পিতা ও মাতা দুজনেই হলো কি থ্যালাসেমিয়া বাহক, ঠিক আছে। পিতা মাতা দুজনেই যদি থ্যালাসেমিয়া বাহক হয়, আচ্ছা আমি এই আলফা থ্যাল প্লাস দিয়ে বোঝাচ্ছি স্বাভাবিক জিনকে, আর আলফা থ্যাল দিয়ে বোঝাচ্ছি রোগগ্রস্ত জিনকে, ঠিক আছে। তাহলে দেখো পিতাও বলেছে বাহক, মাতাও বলেছে বাহক, মানে পিতা আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল, মাতাও তাই আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল, ঠিক আছে। এটা পিতা মানে হলো মেল সাইন দিচ্ছি, এটা মহিলা মানে হলো ফিমেল সাইন, এর মধ্যে ক্রস করানো হচ্ছে। এখান থেকে কি কি গ্যামেট তৈরি হচ্ছে পিতার থেকে, দেখো এখানে হলো আলফা থ্যাল প্লাস, মানে যেটা হলো নর্মাল জিন একটা এলো, আর একটা এলো কি এই যে আলফা থ্যাল, আর মাতার থেকে এলো কি একদিকে হলো আলফা থ্যাল প্লাস আর একটা হলো আলফা থ্যাল, ঠিক আছে। এখানে অবশ্যই লিখে দিতে হবে এটা পিতার থেকে আসছে, এটা মাতার থেকে আসছে। এবার দেখো যদি আমরা জুড়ি কি হবে, আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল প্লাস, মানে আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল প্লাস, এরা হলো স্বাভাবিক, তাই এল লিখলাম নর্মাল, ঠিক আছে। তারপর এটার সাথে আলফা থ্যাল বাই আলফা থ্যাল প্লাস, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এটা আর এটা, তাহলে দেখো একটা আলফা থ্যাল আর একটা আলফা থ্যাল প্লাস, তাহলে এটা হলো কি বাহক। তারপর দেখো এটার সাথে এটা আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল, এটাও হলো কি বাহক, ঠিক আছে। আর দেখো এটার সাথে যদি এটা হয় আলফা থ্যাল বাই আলফা থ্যাল, তাহলে দেখো দুটো
আমাদের অবপ্রস্থচিহ্ন এটা হয়ে যাবে হলো তোমার থ্যালাসেমিয়া। এই বাচ্চাটা যেটা হবে সে হলো থ্যালাসেমিয়া রোগী রোগী হবে। বোঝা গেল? তাহলে এখানে যদি চারটে বাচ্চা হয় তার মধ্যে একটা বাচ্চা নর্মাল, দুটো বাচ্চা বাহক হওয়ার সম্ভাবনা, আর একটা বাচ্চা থ্যালাসেমিয়া যুক্ত হওয়ার সম্ভাবনা। তাহলে যদি এখান থেকে নানাভাবে প্রশ্ন আসতে পারে, এরা প্রশ্ন আসতে পারে পিতা ও মাতা যদি বাহক দুজনেই বাহক হয়, থ্যালাসেমিয়ার বাহক হয়, সেক্ষেত্রে স্বাভাবিক বাচ্চা হওয়ার সম্ভাবনা কত, মানে বাচ্চাটি সুস্থ হওয়ার সম্ভাবনা কত। দেখো চারজনে একজন সুস্থ, তাই তো? মানে হলো 1/4, মানে হলো কত পার্সেন্ট, 1/4 × 100, মানে হলো সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা 25%। আমার এত বেশি লেখার জায়গা নেই তাই আমি শর্টে লিখছি সুস্থ বলে, ঠিক আছে? বাহক হওয়ার সম্ভাবনা কত? দেখো 1, 2, 3, 4, চারটে অফস্প্রিং হয়েছে, তাদের মধ্যে দুটো বাহক, মানে চারজনে দুজন বাহক × 100, মানে হলো 50% হওয়ার সম্ভাবনা বাহক। বোঝা গেল? এটা প্রশ্ন আসে যে পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়া বাহক হলে যে সন্তান তার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত, সেটা হবে কি? ধরো এখানে চারজনই ছিল, চারজনে একজন থ্যালাসেমিয়া রোগী, মানে হলো থ্যালাসেমিয়া যদি শুধু লিখি, লিখে কি লিখবো, চারজনে একজন হয়েছে × 100, মানে হলো 25%। বুঝতে পেরেছো? তোমাদেরকে এখান থেকে কিন্তু প্রশ্ন নানা ভাবে আসতে আসতে পারে, সেজন্য প্রশ্নটা পড়ে আগে বুঝবে। এখানে পিতা ও মাতা বাহক বলেছে, সেজন্য দেখো আমরা একটা স্বাভাবিক নিয়েছি, একটা রোগগ্রস্ত জিন নিয়েছি দুপাশে, ঠিক আছে? এবারে এইটাকে আমরা এই চেকার বোর্ডে ফেলেছি, এখান থেকে বেরিয়েছে একটা নর্মাল, দুটো বাহক, একটা থ্যালাসেমিয়া। এবার খেয়াল করতে হবে কি প্রশ্ন দিয়েছে, যে সন্তান যে হবে সে কি সুস্থ হবে, সুস্থ হলে চারজনে একটা সুস্থ হওয়ার সম্ভাবনা, মানে 1/4 × 100, ঠিক আছে? যদি বলে বাহক হওয়ার সম্ভাবনা কত, তাহলে কটা বাহক হয়েছে, একটা দুটো, চারজনে দুটো বাহক, মানে 2/4 × 100, 50% চান্স হলো বাহক হবে, থ্যালাসেমিয়া বাহক হবে। আর যদি বলে থ্যালাসেমিয়া রোগী হবে, মানে যে বাচ্চা তার মধ্যেও থ্যালাসেমিয়া হবে, সেই সম্ভাবনা কত, চারজনে একজন থ্যালাসেমিয়া রোগী হতে পারে, তাহলে 1/4 × 100, 25%। এই যে চেকার বোর্ড গুলো খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা আগে বুঝে নেবে। অনেকেই করে কি যে শুধু উত্তরটা মুখস্থ করে নেয়, সেটা কিন্তু করলে একেবারেই চলবে না। তাহলে কিন্তু প্রশ্ন যাই আসুক তোমরা আগে একটাই উত্তর জানবে, বা প্রতি ক্ষেত্রে প্রশ্ন উত্তর গুলিয়ে যেতে পারে। সেই জন্য ভালোভাবে এই জায়গাগুলো বোঝো, খাতায় লিখে চেকার বোর্ড প্র্যাকটিস করো, তারপর তোমরা এগুলো কিন্তু তবেই পরীক্ষায় লিখতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে দেখা হবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটা লাইক করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।